শুভ দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমাদের বিশেষ করে আমাদের সিলেট থেকে ইউকে যাওয়ার প্রবণতা সব সময় বেশি। আমাদের সিলেটি মানুষ বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে। দেখেন, এটা আমি বলবো আসলে একটা সুযোগ এসেছে যেটা আমরা অনেকেই নিচ্ছে, সিলেটের মানুষ নিচ্ছে অনেক জায়গায়। আসলে বলবো এটা আমরা একটা মিস ইউজ করতেছি, আমরা যেটা হয়তো বা পরবর্তীতে আমাদের জন্য এটা একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। এতে করে আমরা যারা আমরা আপাত দৃষ্টিতে আমরা অনেক স্টুডেন্ট এইভাবে যাচ্ছে, অনেক পত্রিকায়ও আমরা দেখেছি কন্ট্রাক্ট ম্যারেজ বলতে যেটা কন্ট্রাক্ট ম্যারেজ এসেছে। এটা হ্যাঁ, একটা এটা আপাত দৃষ্টিতে হয়তো বা আমাদের কিছু স্টুডেন্ট এইভাবে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে যারা জেনুইন স্টুডেন্ট যাওয়ার চেষ্টা করবে, যেতে চাইবে, তাদের জন্য এটা একটা আমার মনে হয় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ ইউকে তে এখন হয়তো বা তাদের ইকোনমিক্যাল স্টেবিলিটি আনার জন্য তারা অনেক কিছু ছাড় দিচ্ছে, তাই বলে যে তারা এইসব জিনিসে অবগত নয় বা এটা বুঝতে না, এরকম কিছু না। এটা পরবর্তী আমাদের পরবর্তী জেনারেশনের জন্য বা পরবর্তী সেমিস্টার গুলাতে অবশ্য জেনুইন যারা যেতে চাইবে তাদের জন্য একটি বিশাল সমস্যা, আমার মনে হয় এটা সমস্যা হয়ে দাঁড়াবে। এটা অনেকটা একটা প্রলোভন, মনে বিভিন্ন ভুইফোর কনসালটেন্সি আছে যারা, আমার মনে হয় আমার বিশ্বাস, যারা সিলেটে অনেক বছর থেকে ব্যবসা করতেছে, আপনারাও এইভাবে অনেক রেপুটেড ইনস্টিটিউট গুলাকে জানেন, তারা কখনোই এইসব জিনিসকে অ্যাপ্রিসিয়েট করবে না। আর এই সুযোগে, ইউকের এই সুযোগে বিভিন্ন ফার্ম গুলা গড়ে উঠেছে যারা এই ধরনের এটাকে পুঁজি করেই ব্যবসা করতেছে। তো এটা আসলে তারা, আমি বলবো, সিজনাল ব্যবসায়ী, তারা এই যতদিন এই স্রোত আছে ততদিন থাকবে, এরপরে থাকবে না। তখন ক্ষতিগ্রস্ত হবে কারা, যারা জেনুইন ব্যবসাটা করতেছে তারাই ক্ষতিগ্রস্ত। বর্তমানে আমাদের যে একটা শুরু হয়েছে, পুরো সিলেট না পুরো বাংলাদেশ জুড়ে হইতে শুরু হয়েছে লন্ডনে স্পাউস ভিসা নামে, যেটা আসলে আমি বলবো যেটা আসলে এটা স্পাউস ভিসা নয়, এটা হচ্ছে অনেক পুরাতনই চলতেছে স্টুডেন্ট ভিসা। আমাদের বিভিন্ন স্টুডেন্ট যারা হচ্ছে অনার্স কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনের জন্য যারা ইউকেতে স্টুডেন্ট ভিসা যেতে চাচ্ছে, তারা তাদের ওয়াইফ বা হাজব্যান্ডকে ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারে, যেটা আগেও ছিল। আগে হয়তো বা ভিসাটা এত মানে ইজি ছিল না, আপনি অ্যাপ্লাই করলেই ভিসাটা পাওয়া যেত না, কিন্তু এখন ইউকে আপনার এই জিনিসটাতে একটু ফ্লেক্সিবিলিটি এনেছে, একটু সহজ করেছে। যে কোনো একজন স্টুডেন্ট উনি অনার্স কমপ্লিট করার পর উনি যদি আইএলটিএস বা অন্যান্য যে কোর্সগুলো আছে, যে ইউনিভার্সিটি যে ইংলিশ প্রফিসিয়েন্সির প্রমাণ স্বরূপ যে টেস্টগুলো আছে, ওগুলো আপনি যদি দিয়ে আপনি অ্যাপ্লাই করেন, আপনি পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে অর্থাৎ মাস্টার্স এর ক্ষেত্রে আপনি সাথে করে একজন আপনার ডিপেন্ডেন্ট নিতে পারতেছেন। তো যদি কোনো ফিমেল কেউ অ্যাপ্লাই করেন, তো উনি ওনার হাজব্যান্ড হিসাবে যেটা কাউকে নিতে পারতেছেন, ডিপেন্ডেন্ট, আমি বলবো যে ডিপেন্ডেন্ট বলে কাউকে নিতে পারতেছেন। তো এটা হচ্ছে যে হাজব্যান্ডই হতে হবে বা ওয়াইফ হতে হবে সেটা আসলে ইয়ে না, তবে আমাদের সমাজের ক্ষেত্রে যেটা কেউ কাউকে ডিপেন্ডেন্ট শো করা মানে হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফই বলতে হয়, যেটা আমাদের মুসলিম রীতি বলেন বা আমাদের দেশের কালচার বলেন, এটাই চলতেছে। তো এটার হচ্ছে এখন একটু ইজি হয়ে হয়েছে, খুব সহজে কেউ কাউ কারো ওয়াইফ ওনার হাজব্যান্ডকে নিতে পারতেছে বা হাজব্যান্ড ওনার ওয়াইফকে নিতে পারতেছে। এটাই আমাদের সমাজে বর্তমানে ট্রেন্ড হিসেবে স্পাউস ভিসা হিসেবে যেটা পরিচিতি পেয়েছে, কিন্তু এটা আসলে বাস্তবে অফিসিয়ালি এটা স্পাউস ভিসা বলতে কিছু না, ওইটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট ভিসা। আর ওই স্টুডেন্ট ডিপেন্ডেন্ট করে যাকে নিতে পারতেছে, এটাই আমরা নাম দিয়ে দিছি স্পাউস ভিসা। হাজব্যান্ড যদি অ্যাপ্লিক্যান্ট থাকে তাহলে উনি ওনার ওয়াইফকে ডিপেন্ডেন্ট দেখিয়ে নিতে পারবে, ওয়াইফ যদি অ্যাপ্লিক্যান্ট থাকে তাহলে উনি ওনার হাজব্যান্ডকে ডিপেন্ডেন্ট হিসেবে নিতে পারবে। সাজেশন হিসাবে বলবো, আপনারা যারা জেনুইন স্টুডেন্ট, আপনারা যান, পড়াশোনা শেষ করেন, পড়াশোনা করেন। যে আমি শুধু যাওয়ার জন্য যাচ্ছি এটা বললে আসলে সম্ভব না, আপনি ওইখানে গিয়ে পড়াশোনা যদি কন্টিনিউ না করেন, কলেজ কন্টিনিউ না করেন, আলটিমেটলি আপনি ইলিগেল হয়ে যাবেন, আর ইলিগেল হলে আপনার কোনো ফিউচার নেই। আপনি পড়াশোনা যদি কন্টিনিউ করেন অবশ্যই আপনার একটা ফিউচার থাকবে, সেটাই, আপনার মেধাটা নষ্ট হবে না, আমাদের দেশ থেকে আমরা মেধাগুলো হারাবো না। আপনি একটা সময় যদি ব্যাকও আসেন দেশে, দেশে এসেও আপনি বিভিন্ন সেক্টরে আপনি আপনার মেধাকে কাজে লাগাতে পারবেন, বা ওইখানে থাকলেও আপনার অ্যাটলিস্ট আপনার ফিউচারটা থাকবে। তো আমরা যেন এই মনোভাব আমরা না রাখি যে না আমি শুধু যাওয়ার জন্য যাই, পরে আমার একটা কিছু ব্যবস্থা হবে, এই টেন্ডেন্সি আমাদেরকে ত্যাগ করতে হবে। জেনুইন স্টুডেন্ট হিসেবে আমাকে যেতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে।